প্রশ্ন, আমার এক আত্মীয় তারা দেওয়ানবাগের মুড়ি নামাজ ঠিক মতো পড়ে না, সবার গলায় দেওয়ানবাগের একটা ছবি চুলানো থাকে, আমরা তাদেরকে ভালো মন্দ বুঝাতে চাইলে তারা বলে আমাদের চিন্তা তোমার তোমার চিন্তা তুমি করো, আমাদের বাবা দান আমাদের পার করে নিবে, এ অবস্থা আমরা কি আমাদের আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে পারি? জিনা পারেন না, তবে মারামারি করবেন না, ঝগড়াও করবেন না, এদের দ্বিমুখী কথাবার্তা। দেওয়ানবাগের ছেলের বক্তব্য ন্যায় আছে, মানুষকে প্রশ্ন করে মুক্তিটা থাকে, সবাই বলে দেওয়ানবাগি, এরপরে বলে সুপারিশকারী কে, সবাই বলে দেওয়ানবাগি, এবারে বলে সে যখন নিজে মুক্তিদাতা তো সুপারিশের দরকার থাকি, সুপারিশ করবে কার কাছে? এই তো মুক্তিদাতা, তো অন্যেরা না তার কাছে সুপারিশ করবে, বাবা আপনি যখন মুক্তিদাতা আপনার কাছে সুপারিশ এর মুক্তিদাতা, তো একই বই আনে তার ছেলে একবার বলে মুক্তিদাতা কে, সবাই বলে দেওয়ানবাগি, আবার বলে সুপারিশকারী কে, বলে দেওয়ানবাগি, এবারে চিন্তা করুন তাদের বুদ্ধিশুদ্ধি কি পরিমাণ। আল্লাহ মাহফুজ।